বুধবার মুম্বাই মায়ানগরীতে বেকহ্যামকে ঘিরে দারুণ উত্তেজনা, যার ফ্রি কিকে মুগ্ধ গোটা বিশ্ব। সেই তারকা ফুটবলার ওয়াংখেতে হাজির ছিলেন, আর এর মধ্যে সকলকে চমকে দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে ডেভিড বেকহ্যামের সঙ্গে ছবি শেয়ার করলেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য। কেমন ছিল মুম্বাইতে সেমিফাইনালের মঞ্চে ডেভিড বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত, এই বিষয়ে নীল বলেন অসাধারণ অভিজ্ঞতা। উনি একজন লিভিং লেজেন্ড, ওয়ার্ল্ড আইকন, ইন্ডিয়ার সব থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের মেটার তরফে ডাকা হয়েছিল ডেভিড বেকহ্যামের সঙ্গে মিট অ্যান্ড গ্রিটের জন্য। আমি তাই গিয়েছি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও চরম ভক্ত নীল। গত মাসে শেষ হয়েছে বাংলা মিডিয়াম সিরিয়াল, তবে এর মধ্যেই নীলকে ছোট পর্দায় মিস করতে শুরু করেছেন তার অনুরাগীরা। তবে এখনই কামব্যাকের পরিকল্পনা নেই তার। এ বিষয়ে নীল জানালেন, এখন নিজেকে একটু বেটার করার সময়, একটু শেখার আছে অনেক কিছু যা এখনো শেখা হয়নি, একটু শিখে নিজেকে আরও একটু বেটার করে তারপর আবারও ফিরতে চাই কাজে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।